রবীন্দ্রনাথ ঘোষ তিনি ভোট দিতে ঢুকেছেন এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবো। সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে রবীন্দ্রনাথ ঘোষ, আমরা কথা বলে নেবো আমাদের প্রতিনিধি প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, কি দেখছো, রবীন্দ্রনাথ ঘোষ তিনি ভোট দিয়ে দিয়েছেন নাকি ভোট দিতে ঢুকেছেন? প্রবীর সঙ্গে রয়েছো? প্রবীরের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি রবীন্দ্রনাথ ঘোষ, তিনি ভোট কেন্দ্র ভেতরে ভোট দিতে ঢুকেছেন। তিনি কোচবিহারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণ মানুষ তারা তো উৎসাহের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়েইছেন। সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, তবে তারও বেশ খানিকটা আগে থেকেই সাধারণ মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন উৎসাহের সঙ্গে। এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঘোষ তিনি ভোট দিতে ঢুকেছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কোচবিহারে ছটি পুরসভায় ভোট গ্রহণ, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙ্গা, মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি। এই মুহূর্তে ছবিটা জানার চেষ্টা করব, প্রবীরের সঙ্গে যোগাযোগ করেছি। প্রবীর, দেখো এই মুহূর্তে কোচবিহার শহরের কোচবিহার পুরসভা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, এই 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি ভোট দিতে এসেছে বিন্দি প্রাইমারি স্কুলে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। এবং কোচবিহারের যতগুলো 22টি ওয়ার্ড রয়েছে, 22টি ওয়ার্ডের মধ্যে 8 নম্বর ওয়ার্ড হচ্ছে অন্যতম ওয়ার্ড। এখানে কিন্তু হাড্ডে হাড্ডে লড়াই করেছে বিজেপির সঙ্গে, এবং পাশাপাশি অন্যান্য জায়গায় যে ভোট শুরু হয়েছে সেখানে বেশ কিছু জায়গা কিন্তু বিভিন্ন বেশ কিছু অভিযোগ আসছে, এজেন্টকে বসতে না দেওয়া, পোলিং এজেন্টদের বসতে না দেওয়া বিজেপি, সেই অভিযোগ আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট শুরু হয়েছে, শান্তিপূর্ণ হলো, বেশ কিছু অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে ইতিমধ্যে। এবং রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল কংগ্রেসের নেতা, এখানকার 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কি বলছেন আমরা শুনবো। তিনি ভোট দিয়ে বেরোলেন এই মুহূর্তে তার ওয়ার্ডে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক হলো, বেশ কিছু জায়গায় বেশ কিছু অভিযোগ আসছে। রবীন্দ্রনাথ কি বলবেন? এটা ভোটারদের আসবে না, ভোটারদের রাস্তাটা ছেড়ে দাও, না না ভোটারদের রাস্তাটা ছেড়ে দাও। শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে, ভোটটা হচ্ছে একটা গণতন্ত্রের উৎসব। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শ হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করা, গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস আস্থা অর্জন করা। আমরা সেই লক্ষ্যে শান্তিপূর্ণ অবাধ যাতে ভোট হয়, এবং তার জন্যই সবার কাছে আমরা আবেদনও করেছি, আহ্বানও করেছি, খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সব মানুষ ভোট দিতে আসছে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে, কোনো অসুবিধা নেই। কোচবিহারে বেশ কিছু জায়গা থেকে বিজেপি প্রার্থীরা অভিযোগ করছেন তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। ওদের অভিযোগ ভিত্তিহীন, কারণ ওদের ভোটার যেমন নাই তেমনি ওদের এজেন্টও নাই। সুতরাং এজেন্ট যদি না দেয়, এজেন্ট না ঢুকতেই বলছে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশ আছে, প্রশাসন আছে, হ্যাঁ, সুতরাং ওরা এই ভিত্তিহীন যে অভিযোগ করে এটা ওদের আগাগোড়াই, এটা এই ধরনের অভিযোগ করতে অভ্যস্ত। ওরা মুখস্থ করেই রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা ওইটাই মুখস্থ বুলিটা ওরা আওড়াতে থাকে। ওরা পুলিং এজেন্ট দিক না দিক, ভোট হচ্ছে, মানুষ তো ভোট দিবে, তাদের ভোটার যারা আসবে ভোট দেবে। তো আমরা তো বলছি যে যদি পুলিং এজেন্ট না থাকে আমাদের বলুক, আমরাই লোক দিয়ে দিচ্ছি। জীবনের প্রথম পৌরসভা ভোট, এটা একটা আলাদা উপলব্ধি, আমি এনজয় করছি ব্যাপারটা। তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা কি বিজেপি না তৃণমূল নিজেই, বা নির্দল কাটা আপনাদের? তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে।